এই পর্যন্ত যতগুলো সাধারণ সম্পাদক হওয়ার জন্য যারা যাদের নাম শোনা যাচ্ছে তাদের প্রত্যেককেই আমি সম্মান করি এবং তাদেরকে তাদের প্রতি সম্মান রেখেই আমি বলতে চাই আসলে তারা স্ব জায়গায় তারা সকলেই যোগ্য আমি মনে করি যে আসলে আমি আমাকে যদি এই দায়িত্বটা দেয়া হয় আপনার আমি অ্যাকচুয়ালি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যে সম্পর্ক আমার যদি আপনি রাজনৈতিক ক্যারিয়ার আপনি পর্যালোচনা করেন তা আজও কিন্তু আমি তৃণমূলের যে নেতাকর্মী সেই নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করে আসছি এবং তাদের যে ন্যূনতম চাওয়া পাওয়া বা তাদের দুঃখ কষ্ট সেই জিনিসগুলো আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি বা করি সেই সেইখান থেকে আপনি যদি মনে করেন যে এই সাধারণ সম্পাদক এবং সভাপতি মূলত এই দুইটা পদ একটা সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার সংগঠন কোন দিকে যাবে এই নেতৃত্ব সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতো যে দায়িত্ব এই দায়িত্ব যদি সঠিক নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পারি নিশ্চয়ই সংগঠন ভালো হবে আমি মনে করি সেই হিসাবে আমি আমার যতটুকু যোগ্যতা রাখি সেইখানে যদি এই দায়িত্ব আমি পাই আমি যেহেতু ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতির দায়িত্ব পালন করেছি সেই হিসাবে এই দায়িত্বগুলো সম্পর্কে আমি অবগত সেইখানে মহানগর যদিও একটা বিশাল একটা এলাকা বা এলাকা নিয়ে যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি সেইখানে আমি মনে করছি যদি আমি এই দায়িত্ব পাই তাহলে আমার সর্বোচ্চ যে ক্ষমতা বা আমার সর্বোচ্চ মেধা এটা দিয়ে আমি আমার যে দায়িত্ব সে দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং আমি মনে করি যে সংগঠন এমনি আমাদের বর্তমান সংগঠন অনেক ভালো অনেক শক্তিশালী এর চাই তো আরও ভালো বা শক্তিশালী করার চেষ্টা আমি করতেই পারি